মেয়েদের মনের বয়স আসলে কখনোই বাড়ে না। আমরাই একটা মেয়েকে জোর করে বাধ্য করি যে তোমার বয়স হয়েছে, এই বয়সে এই রং পরতে নেই, এই বয়সে এমন বাচ্চাদের মতো ব্যবহার করতে নেই, এই বয়সে এত অবুঝ হলে চলে না, এই বয়সে এটা না, এই বয়সে ওটা না। এরকম করতে করতে মেয়েরা যখন নিজেদের গুটিয়ে নেয়, তখন অনেক বছর পরে স্বামী বলে, তুমি না আগের মতো নেই। যেই হাসি দেখে প্রেমে পড়েছিলাম সেইভাবে আর হাসো না। অথচ এই হাসিটা যে বন্ধ হওয়ার কারণ হয় একজন স্বামীর, একটু যদি এই হাসিটার যত্ন নিতেন, একটু যদি দিন শেষে মাথায় হাত দিয়ে বলতেন, অনেক কষ্ট হয় না তোমার, একটু যদি হঠাৎ অফিস থেকে এসে বলতেন, নিচে নামো তোমাকে ফুসকা খাওয়াবো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, আপনার একটা মেয়ে সন্তান আছে, আপনার সন্তানটাও কোনো না কোনো একদিন একটা অপরিচিত জায়গায় অপরিচিত মানুষের সাথে বড় হয়ে উঠবে। এই যেমন আমাদের রূপকথা, মা বাবার সাথে কতটা হ্যাপি থাকে, আমরা তো চিন্তা করি হ্যাঁ ওরও একদিন বিয়ে হয়ে যাবে, ওর একদিন একটা সংসার হবে, ওরও বাচ্চা হবে, ওর একটা লাইফ পার্টনার হবে, ওর লাইফ পার্টনার ওর বাবার মতো করে কি ওকে হ্যাপি রাখবে। এই চিন্তাটা আমাদের যেমন আসে, প্রত্যেকটা মানুষের ঠিক সেরকম করে একটা নারীর প্রতি সম্মান এবং ভালোবাসা থাকা উচিত আমি মনে করি। কারণ একটা নারী তার হাজব্যান্ডের সাথে সব থেকে বেশি ক্লোজ, কারণ মা বাবার পরে একমাত্র হাজব্যান্ডকেই সে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করতে চায়। আর যখন হাজব্যান্ড সেই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল না করে, তখন একটা মেয়ে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নেয়, তখন সে অস্তিত্বহীনতায় ভুগতে থাকে। আর যদি প্রত্যেকটা মুহূর্তে আপনি ফিল করান আপনি অনেক বেশি কষ্ট করছেন, আপনি ইনকাম করে আনছেন, আপনি আপনার ইনকামে আপনার বউকে বড় করছেন কিংবা খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, আপনি অনেক বড় ক্রেডিট নিয়ে ফেলেছেন, এজন্য আপনার অ্যাটিটিউড দেখাতে হবে, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি একটু আপনার অবস্থানে কিংবা আপনার ওয়াইফের অবস্থানে আপনার মাকে বসিয়ে দেখুন তো, আপনার মা কতটা স্ট্রাগল করেছে জীবনে। সবাই যদি খুব সুন্দরভাবে চিন্তা করে নিজের সন্তানের কথা কিংবা নিজের মায়ের কথা চিন্তা করে, তাহলে তার বউকে সে কখনো আনহ্যাপি রাখতে পারে না। আমার মুখের স্মাইল কখনো কমে না কেন জানেন? আমি বলবো রূপকথার বাবার জন্য, আলহামদুলিল্লাহ সে আমাকে এত সুখ দিয়েছে জীবনে যে আমার এক জীবনে সেই সুখের ভাষা আমি প্রকাশ করে বলতে পারবো না। এখন সেই সুখটা কতদিন থাকে আমি জানি না, কারণ মানুষের জীবনে স্ট্রাগল আসে, খারাপ সময় আসে, কিন্তু অনেক খারাপ সময় পার করার পরেও তার ভিতরেও সে আমাকে হ্যাপি রাখার যথেষ্ট চেষ্টা করে তার সর্বস্বটুকু দিয়ে। আর সে আমাকে হ্যাপি রাখার চেষ্টা করে বিধায় কিন্তু আমিও তাকে হ্যাপি রাখার চেষ্টা করি। আর আমরা দুজন মা বাবা মিলে একমাত্র একটা সন্তানকে হ্যাপি রাখতে পারি। আমাদের যখন ঝগড়াও হয়, অনেক ঝগড়া হয়, অনেক মানে তর্কাতর্কি হয়, তখন আমরা মেয়েটার মুখের দিকে তাকিয়ে না থেমে যাই, কারণ চিন্তা করি কি যে আমাদের একটা বাচ্চা আছে, ও আমার সাথে আর আমার হাজব্যান্ডের সাথে যে হ্যাপিনেসটাই থাকবে, আমাদের হয়তো সেপারেশন হয়ে যাবে, আমরা আমাদের লাইফে হয়তো ভালো থাকবো, কিন্তু রূপকথা কিন্তু কখনোই ওর মা বাবাকে একসাথে যে দেখে যে হ্যাপিনেসটা ওর ভিতরে থাকে, সেই হ্যাপিনেসটা কিন্তু ও কখনো খুঁজে পাবে না অন্য কোনো বাবা মা যদি ওর জীবনে আসে। তো রূপকথার অন্তহীন শৈশবে আমি এই ভিডিওটা পাবলিক করলাম ভবঘুরের শৈশবের গ্যালারিতে। আমরা একটু পতেঙ্গা ঘুরতে গিয়েছিলাম, মাঝপথে একটু চা খেতে নেমেছিলাম, টুকরা টুকরা ভিডিও। আমার মেয়েটাকে আমরা আমাদের সাধ্যের মধ্যে খুব হ্যাপি রাখার চেষ্টা করি, যাতে ও একটা রিফ্রেশ মাইন্ডে বড় হয়ে ওঠে। আপনি আপনার সন্তান আপনার বউয়ের যত্ন নেবেন। মেয়ে মানুষ আসলে অনেক সেন্সিটিভ একটা জিনিস, তারা দুই মুঠো কাচের চুড়িতেই কিন্তু অনেক হ্যাপি থাকে, আবার তারা অনেক বেশি টাকা পয়সা দিয়ে ভরিয়ে রাখলেও হ্যাপি থাকে না। তাদের হ্যাপিনেসটাকে একটু বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনটাকে সে স্বর্গসুখে ভরিয়ে দিয়েছে, তার লাইফে তেমন কোনো চাওয়া পাওয়াই থাকবে না যদি আপনার একটু কেয়ারিং পায়। আজকের রূপকথার অন্তহীন শৈশবে আমরা গিয়েছিলাম নেপালে, পতেঙ্গা বিচ থেকে কিছুটা দূরে প্রজাপতি পার্ক হয়ে নেপাল, সেখানে আমরা বসে কিছুক্ষণ আড্ডা দিলাম,
তারপরে কিছু সময়ে সমুদ্র ও মোহনার ফিল নিচ্ছিলাম, কাঁকড়া খেয়েছিলাম, পেঁয়াজু খেয়েছিলাম। রূপকথার আবার পেঁয়াজু খুব পছন্দ। তো রাতের ভিউটা না এখানে অনেক সুন্দর। এখানে সেন্ট মার্টিন যাওয়ার একটা শিপ আছে, এখান থেকে সেন্ট মার্টিন যাওয়া যায় শিপে করে, যাওয়া আসার প্যাকেজ ট্যুর। তো সেই শিপটা আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর চাঁদনি রাত ছিল, অসাধারণ একটা ভিউ ছিল, নদী আর সমুদ্রের মোহনা বলতে গেলে, কর্ণফুলী এবং সমুদ্রের একটা মোহনা। এই জায়গাটা অনেক ভেঙে চুরে গেছে, আগে আরও অনেক সুন্দর ছিল। তো কিছুটা মুহূর্ত কাটালাম, আর সব থেকে মজার মুহূর্তটা ছিল আমরা নতুন যে ফ্লাইওভার হয়েছে সেখান থেকে অনেক স্পিডে মোটরসাইকেলে করে আসছিলাম। স্পিডটা স্বাভাবিক ছিল, কিন্তু অনেক মজা লাগছিল, কোনো জ্যাম নেই, কিছু না, একদম ফ্রিলিভাবে চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।